আব্দুল্লাহ বরকাতহু ওয়েলকাম টু রবিটের মিডিল স্কুল আজকে আমি তোমাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটা হচ্ছে আর্টিকেল পার্ট টু লেসনটি হচ্ছে দি এর ব্যবহার সো লেটস গেট স্টার্টেড নাও দেখো ইউজ অফ দি এর ব্যবহার প্রথমত হচ্ছে আমি এখানে সবগুলা শর্টকাট টেকনিকের মাধ্যমে নিয়ে আসছি যাতে তোমাদের বুঝতে এবং এটাকে আয়ত্ত করতে খুবই সুবিধা হয় নাম্বার ওয়ান হচ্ছে দেখো নদী আকাশ পার্ক গড মামস মেজক্স পৃথিবী চন্দ্র সূর্য নক্ষত্র তারিখ দুজনের মধ্যে তুলনা বোঝালে দিক যত তত বোঝালে ফার্স্ট সেকেন্ড থার্ড সাগর উপসাগর মানচিত্র মহাসাগর পর্বতমালা দ্বীপপুঞ্জ জাতি সম্পদ ছল অর্থ পেশা পূর্ণ দেশ রং স্থান ধর্মগ্রন্থ মহাকাব্য খবরের কাগজ নামি দালাল ঘনভূমি মরুভূমি রাজনৈতিক দল জাহাজ উড়োজাহাজ ট্রেন বাদ্যযন্ত্র এক জাতীয় সকল কিছু বোঝাতে নির্দিষ্ট করে বোঝালে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাউনের পূর্বে দাওসে ঠিক আছে এ সব গুলোর পূর্বে কি বসে দাওসে তো দেখো প্রথম হচ্ছে কি নদী নদীর নামের পূর্বে কি বসে দাওসে যেমন দা পদ্মা দা মেঘনা দা পদ্মা ইজ আ big river but the Meghna is a large river ঠিক আছে তাহলে নদীর নাম পূর্বে কি বসে তাহলে দা বসে তারপর দেখো আকাশ আকাশ হচ্ছে কি দ্য স্কাই তারপর দেখো পার্ক পার্ক হচ্ছে একটি আমোদ প্রমোদের স্থান মানে এন্টারটেইনমেন্টের একটি স্থান যেটা হচ্ছে যেমন দ্য ভিক্টোরিয়া পার্ক তারপর হচ্ছে দ্য রমনা পার্ক তারপর হচ্ছে দ্য ইকো পার্ক তাহলে পার্কের পূর্বে কি বসে দা বসে তারপর দেখো গোট মানে হচ্ছে গেটেবার মামস এটা হচ্ছে তোমার হচ্ছে অবশ মেজালস এটা হচ্ছে হাম এগুলো হচ্ছে তিনটি রোগের নাম তিনটি কিসের নাম রোগের নাম তোমরা মনে রাখবা রোগের নামের পূর্বে কোনো কি বসে না আর্টিকেল দা বসে না কিন্তু এই তিনটা স্পেশালের ক্ষেত্রে আর্টিকেল দা বসে ঠিক আছে এই তিনটা রোগের নাম তোমরা মনে রাখবা তারপর দেখো পৃথিবী পৃথিবীর পূর্বে কি বসে দা বসে যেমন দা আর্থ ঠিক আছে তারপর দেখো চন্দ্র দ্য মুন তারপর দেখো সূর্য দ্য সান তারপর দেখো নক্ষত্র দ্য পলিস্টার ঠিক আছে এগুলো সবগুলো পূর্বে কি বসে দা বসে তারপর দেখো তারিখ দ্য 10th ডিসেম্বর বা দ্য 10th নভেম্বর ঠিক আছে তারিখের পূর্বে কি বসে দা বসে এখন দেখো দুজনের মধ্যে তুলনা বোঝালে আমরা যা দুজনের মধ্যে যখন তুলনা বোঝাই যদি ডিগ্রি কথা চিন্তা করে ডিগ্রি শব্দটা হচ্ছে তুলনা পজিটিভ হচ্ছে একের মধ্যে তুলনা মানে কম্পারেটিভ হচ্ছে দুজনের মধ্যে তুলনা আর সুপারলেটিভ হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি বস্তুগুলোর মধ্যে কি তুলনা তো দুজনের মধ্যে তুলনা বোঝালে সেটা কম্পারেটিভ আর কম্পারেটিভ চিনবো কিভাবে শব্দের শেষে কি থাকবে ইয়ার থাকবে তাহলে দেখো দা সুনার দা ভেটার ক্লিয়ার তারপর দেখো দিক আমাদের চারটি দিক আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যাকে ইংলিশে বলে দা নর্থ দা ইস্ট দা ওয়েস্ট দা সাউথ তাহলে দিকের পূর্বে কি বসে দা বসে মনে রাখবা ঠিক আছে তবে দেখো যত তত বুঝালে যত তত বুঝালে মানে হচ্ছে অনেকের মধ্যে তুলনা অনেকের মধ্যে তুলনা হলে সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি আমি এক কথা বলে দিব সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি বসে দিবসে যেমন আই ওয়ান ইজ দা বিগেস্ট আই ওয়ান ইজ দা টলেস্ট বয় ইন দ্য ক্লাস আমার ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস আমি হচ্ছে ক্লাস সবচেয়ে কি লম্বা বলো তাহলে এখানে বিগেস্ট হচ্ছে একটা কি সুপারলেটিভ ডিগ্রি ফর ঠিক আছে তারপর কি বসছে দিবস তারপর দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো হচ্ছে ক্রমবাচক এজেক্টিভ এজেক্টিভ কে চারটি ভাগে ভাগ করছে নাম্বার ওয়ান হচ্ছে এজেক্টিভ অফ কোয়ালিটি এজেক্টিভ অফ কোয়ান্টিটি এজেক্টিভ অফ নাম্বার প্রোনোমিনাল এজেক্টিভ এজেক্টিভ নাম্বার কে আবার তিনটি ভাগে ভাগ করছে কার্ডিনাল অর্ডিনাল মাল্টিপ্লিকেটিভ এখানে অর্ডিনালটা হচ্ছে ক্রমবাচক সংখ্যা বা ক্রমবাচক এজেক্টিভ তো ক্রমবাচক এজেক্টিভের পূর্বে কি বসে দা বসে যেমন সি সিকার্ড দা ফার্স্ট পজিশন ইন দিস এক্সাম সে তার পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে তাহলে দা ফার্স্ট ফার্স্টের পূর্বে কি বসছে দা বসছে তারপর দেখো সাগর মানে হচ্ছে মানে সাগরের পূর্বে কি বসে দা বসে উপসাগরের পূর্বে কি বসে দা বসে যেমন সাগর পূর্বে যেমন দ্য ইন্ডিয়ান ওশান সাগর ইংরেজি হচ্ছে ওশান দ্য ইন্ডিয়ান ওশান মানে ভারতীয় সাগর
তারপর হচ্ছে দা আটলান্টিক ওশান আটলান্টিক সাগর ঠিক আছে তারপর দেখো উপসাগর উপসাগরগুলো হচ্ছে দা গালফ ওমান উপসাগর কি ইংরেজি হচ্ছে কি গালফ দা গালফ ওমান ওমান উপসাগর ঠিক আছে দা আলাস্কা ওমান দা আলাস্কা দা গালফ আলাস্কা আলাস্কা উপসাগর ঠিক আছে তারপর দেখো মানচিত্র মানচিত্র নামের উপর কি বসে দি বসে দা ম্যাপ বা দা ম্যাপ ঠিক আছে তারপর দেখো মহাসাগর মহাসাগর নামের উপর কি বসে যেমন হচ্ছে দা প্যাসিফিক ওশান ঠিক আছে দা প্যাসিফিক ওশান তারপর দেখো পর্বতমালা পর্বতমালাটা হচ্ছে কি দা হিমালয়স দা হিমালয়স কি পর্বতমালা দা হিমালয়স তারপর দেখো দ্বীপপুঞ্জ দা আন্দামানস বা দা আইল্যান্ড দা আইল্যান্ডস দ্বীপপুঞ্জ তারপর দেখো জাতি এখানে জাতি মানে হচ্ছে ধনী হতে পারে গরিব হতে পারে তারপর দেখো আমাদের মুসলিম হতে পারে মুসলিম সম্প্রদায় যেটাকে বলে মুসলিম হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্টমাস খ্রিস্টান হতে পারে যেমন দ্য রিচ ধনী দ্য গো দ্য পুয়ার গরিব এখানে গরিব জাতিকে বোঝাচ্ছে ধনীকে বোঝাচ্ছে তারপর দেখো দ্য ইংলিশ মানে ইংলিশ জাতিকে বোঝাচ্ছে দ্য ব্রিটিশ ব্রিটিশদেরকে বোঝাচ্ছে তারপর দেখো দ্য বাংলাদেশি বাংলাদেশিকে বোঝাচ্ছে ক্লিয়ার জাতির নামের উপরে কি বসে দিবস তারপর দেখো সম্পদ এটা তোমাদের দরকার নাই সম্পদ ক্রস ছল এটা তোমাদের দরকার নাই অর্থ এটা তোমাদের দরকার নাই তারপর দেখো পেশা পেশাটা হচ্ছে প্রফেশন যদি বৃত্তি বা সরকারি কিছু চাকরিজীবী হয় তার ক্ষেত্রে কি হবে দেখো সি করিম জয়েন্ট আর্মি করিম জয়েন্ট আর্মি করিম কোথায় জয়েন করেছে আর্মিতে এখানে আর্মিটা হচ্ছে কি একটা পেশা তাহলে আর্মি করিম জয়েন্ট দ্য আর্মি তাহলে আর্মি বলতে কি বসছে দা বসছে আবার এরকম হতে পারে করিম জয়েন্ট দ্য টিচার শিক্ষকতা সে কি করছে জয়েন করছে টিচার বলবে কি বসছে দা বসছে যেমন টিচার তো একটা কি একটা পেশা তারপর দেখো পূর্ণ দেশ এটা তোমাদের দরকার নাই রং এটাও দরকার নাই স্থান এখানে স্থান নাম রূপে কি বসে যে কোনো স্থান হতে পারে স্থান নাম রূপে কি বসে দা বসে তারপর দেখো ধর্মগ্রন্থ দা হোলি কোরআন দা হোলি কোরআন দা ত্রিপিটক দা বাইবেল এসব ধর্মগ্রন্থ নাম রূপে কি বসে দা বসে তারপর দেখো মহাকাব্য দা শাহনামা ঠিক আছে তারপর দেখো দা ম্যাগনাম বধ দা ম্যাগনাম বধ কাব্য ঠিক আছে এই মহাকাব্য গুলোর পূর্বে কি বসে দা বসে তারপর দেখো খবরের কাগজ দা ডেইলি স্টার দা ডেইলি স্টার দা যুগান্তর দা প্রথম আলো খবরের কাগজ গুলো কি বসে দা বসে তারপর দেখো নামিদানা নামিদানা বলতে হচ্ছে খুবই ঐতিহ্যবাহী যে ভবনগুলো যেমন দ্য তাজমহল যেটা ইন্ডিয়াতে অবস্থিত তারপর দেখো আমাদের ভাগেরহাটে একটা মসজিদ আছে দ্য ষাট গম্বুজ মস্কো তাহলে ষাট গম্বুজ মস্কোর উপর কি বসছে দা বসে দ্য ষাট গম্বুজ মস্কো এগুলো হচ্ছে কি নামিদানা ক্লিয়ার তারপর দেখো বনভূমি এটা তোমাদের দরকার নেই এখন দেখো মরুভূমি মরুভূমির পূর্বে কি বসে দা বসে তোমার দ্য সাহারা মরুভূমি দ্য সাহারা ইজ আ লার্জ ডেজার্ট সাহারা হচ্ছে একটি কি বড় বৃহৎ মরুভূমি আমাদের পৃথিবীতে সবচেয়ে মরুভূমি বড় মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি তাহলে মরুভূমির পূর্বে কি বসে দা বসে রাজনৈতিক দল দেখো রাজনৈতিক দলের পূর্বে কি বসে দা বসে দ্য কংগ্রেস ইজ আ পলিটিক্যাল পার্টি দ্য কংগ্রেস ইজ আ পলিটিক্যাল পার্টি তাহলে রাজনৈতিক দলের পূর্বে কি বসে দা বসে তারপর দেখো জাহাজ দ্য টাইটানিক ঠিক আছে দ্য শিপ জাহাজ নাম পূর্বে কি বসে দা বসে উড়োজাহাজ দ্য এরোপ্লেন তারপর দেখো দ্য বোয়িং 787 অ্যাট অ্যারাইভড শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দ্য বোয়িং 787 এটি কোথায় ল্যান্ড করেছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাহলে উড়োজাহাজের পূর্বে কি বসে দা বসে দেখো ট্রেন দ্য উপকূল এক্সপ্রেস দ্য উপকূল এক্সপ্রেস রিচ অ্যাট নোয়াখালী উপকূল এক্সপ্রেসটি কোথায় পৌঁছেছে নোয়াখালীতে পৌঁছেছে তাহলে উপকূল এক্সপ্রেস যেহেতু ট্রেনের নাম তার পূর্বে কি বসছে দি বসছে তারপর বাদ্যযন্ত্র যে কোনো বাদ্যযন্ত্র তার পূর্বে কি বসে দি বসছে দ্য পিয়ানো দ্য গিটার ক্লিয়ার বাদ্যযন্ত্র পূর্বে কি বসছে দা বসে মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তার পূর্বে দা বসে তারপর দেখো এক জাতীয় সকল কিন্তু বোঝাতে তার পূর্বে কি বসে দা বসে তারপর দেখো নির্দিষ্ট করে বুঝালে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় প্রকার নাউনের পূর্বে কি বসে দি বসে যেমন দ্য কাউ দ্য খাও ইটস গ্রাস গরুটি কি খায় গ্রাস খায় এখানে নির্দিষ্ট করে একটা গরুকে বুঝেছে না তো নির্দিষ্ট করে যেহেতু গরুকে বুঝেছে তাহলে গরুর পূর্বে কি বসছে দ্য খাও খাওর পূর্বে কি বসছে দা বসছে তাহলে নির্দিষ্ট করে যেহেতু বুঝেছে তাহলে খাওর পূর্বে কি বসছে দা বসছে তাহলে আশা করি এই শর্টকাটটি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে আমি মনে করি তোমাদের পরীক্ষা যেভাবে আসুক তোমরা ইজিলি প্রশ্নে অ্যান্সার করতে পারবা আমি তোমাকে একটা কথা বলি এটা তোমরা মুখস্থ করবে না কজ প্রতিদিন সকালবেলা তোমরা ঘুম থেকে উঠে হালকা নাস্তা খাবার খেয়ে
এটাকে তোমরা আধা ঘন্টা পড়বা, তোমরা মুখস্থ করে জাস্ট রিডিং পড়বা, আর ভাষার মধ্যে বসে প্র্যাকটিস করবা। আমরা জানি কি প্র্যাকটিস মেক্স পারফেক্ট, তোমাকে প্র্যাকটিসের মাধ্যমে তোমাকে উচ্চতর মানে আর্টিকেল সম্পর্কে তোমাকে দক্ষ করে তুলবে প্র্যাকটিসের মাধ্যমে। সো আমার কথা হচ্ছে এটা তোমরা মুখস্থ করবে না, ভালোভাবে রিডিং করবা, আয়ত্ত করবা এবং অনুশীলন করবা, তাহলে হয়ে যাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।